আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা একটি নতুন সার্কিট তৈরি করব। সার্কিটটির নাম টিউবলাইট সার্কিট তৈরিকরণ। টিউবলাইট সার্কিট তৈরি করতে আমরা যদি শিখি তাহলে বাসা এবং ইন্ডাস্ট্রিতে খুব ভালোভাবে কাজটি করতে পারবো। এই সার্কিটটি তৈরি করতে যে আমাদের যে যে টুলস এবং অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, এখন আমরা সেই টুলস এবং অ্যাক্সেসরিজের সাথে পরিচিত হব। টুলসের মধ্যে লাগবে কম্বিনেশন প্লায়ার্স, কাটিং প্লায়ার্স, ওয়ার স্টিপার্স, কানেক্টিং স্ক্রুড্রাইভার, নিয়ন টেস্টার। অ্যাক্সেসরিজের মধ্যে লাগবে সুইচ বোর্ড একটি, ফিউজ একটি, ইন্ডিকেটিং ল্যাম্প একটি, ওয়ান ওয়ে সুইচ একটি, রাউন্ড হোল্ডার এক জোড়া, স্টার্টার একটি, ইলেকট্রিক্যাল ব্যালাস্ট একটি, স্ক্রু রাখবে প্রয়োজন মতো এবং একটি টেস্ট বোর্ড এবং তার লাগবে প্রয়োজন মতো। টিউবলাইট লাগবে একটি এবং টু পিন প্লাগ একটি। শিক্ষার্থীরা, এখন কাজটি শুরু করার আগে প্রথমে আমাদের ভালোভাবে চেক করে দেখে নিতে হবে যে ইলেকট্রিক্যাল ব্যালাস্ট এবং টিউবলাইট ও স্টার্টার ঠিক আছে কি না। এটা টেস্ট করার জন্য আমাদের টেস্ট বোর্ডের সাহায্যে আমি চেক করে নিব। প্রথমে ব্যালাস্ট আমি রাখলাম। এবার সিরিজ বোর্ড, যেটি সিরিজ বোর্ডের মধ্যে আমি টু পিন প্লাগটা দিলাম, সুইচটি অন করলাম। প্রথমে আগে দেখে নেব বাল্বটি ঠিক আছে। এখন আমি এই দুই প্রান্তে স্পর্শ করব ব্যালাস্টের। যদি টিউবলাইট এই বাল্বটি হালকাভাবে জ্বলে তাহলে বোঝা যাবে যে ব্যালাস্টটি ঠিক আছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে বাল্বটি হালকাভাবে জ্বলেছে, তার মানে ব্যালাস্টটি আমার ঠিক আছে। এবার আমি স্টার্টারটি চেক করে নেব যে স্টার্টারটা আমার ঠিক আছে কি না। এর জন্য স্টার্টারের দুই প্রান্তে আমি এই টু পিন প্লাগের প্রান্ত দুটি ধরব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমি দেখতে পাচ্ছি যে বাল্বটি জ্বলেছে, তার মানে আমার স্টার্টারটিও ঠিক আছে। এবার টিউবলাইটের দুই প্রান্ত ভালোভাবে স্পর্শ করব, টিউবলাইটটি ঠিক আছে কি না সেটা চেক করব। আমি টিউবলাইটের এক প্রান্তে দুটি ইলেকট্রোড দেখতে পাচ্ছি, এই দুটিতে স্পর্শ করব। হ্যাঁ বাল্বটি একটু জ্বলেছে, এখন দেখতে পাচ্ছি যে আমি টিউবলাইটটি ঠিক আছে। এইভাবে ওই প্রান্তটি আমি চেক করে নেব। এই ইলেকট্রোড দুটিতে আমি আবার স্পর্শ করলাম অপর প্রান্তে। হ্যাঁ এখন বাল্বটি জ্বলেছে, এখন দেখতে পাচ্ছি। এতে বুঝে নিলাম যে আমার টিউবলাইটটি ঠিক আছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন কাজটি শুরু করব। টু পিন প্লাগে আমি দুইটি তার দেখতে পাচ্ছি, একটি ফেজ তার ও একটি নিউট্রাল তার। এই ফেজ তারটি আমি সুইচ বোর্ডের নিচের প্রান্ত দিয়ে ফিউজের নিচের প্রান্তে সংযোগ করব কানেক্টিং স্ক্রুড্রাইভারের সাহায্যে। তারটি সংযোগ করা শেষ। এবার ফিউজের উপরের প্রান্ত থেকে একটি ছোট তার নিয়ে ইন্ডিকেটিং ল্যাম্পের নিচের প্রান্তে সংযোগ করেছি এবং ওই প্রান্ত থেকে আরেকটি ছোট তার নিয়ে আমি ওয়ান ওয়ে সুইচের নিচের প্রান্তে সংযোগ করব। তারটি সংযোগ করা শেষ এবং তারটি ভালোভাবে দেখে নিতে হবে যে লুজ কানেকশন আছে কি না। এবার আর একটি ছোট তার নিয়ে সুইচ বোর্ডের নিচের প্রান্ত দিয়ে ওয়ান ওয়ে সুইচের উপরের প্রান্তে সংযোগ করব।
ওপরের প্রান্তে সংযোগ করা শেষ। এবার ওই তারের অপর প্রান্তটি আমি ওয়ার স্ট্রিপারের সাহায্যে ইনসুলেশন উঠিয়ে নিব। এবার কম্বিনেশন প্লায়ারের সাহায্যে খেইগুলি সুন্দরভাবে টুইস্ট করে নেব। এবার তারের প্রান্তটি আমি এখানে ব্যালাস্টে চারটি পয়েন্ট আছে, পিছনে দুইটি, সামনে দুইটি, সামনে দুইটির যে কোনো একটি প্রান্তে আমি তারটি সংযোগ করব। তারটি সংযোগ করা শেষ। এবার আর একটি ফেস তার নিয়ে ওয়ার স্ট্রিপারের সাহায্যে তারের ইনসুলেশন উঠিয়ে নেব। আবার তারের প্রান্তটি আমি সুন্দরভাবে টুইস্ট করব। এবার ব্যালাস্টের সামনের যে প্রান্তটি আছে আমি স্ক্রুটি লুজ দিয়ে ওই প্রান্তে আমি তারটি সংযোগ করব। তারটি সংযোগ করা শেষ। এবার আমি রাউন্ড হোল্ডার বা সেফটি হোল্ডারের দুইটি দেখতে পাচ্ছি, এটার মধ্যে একটি স্প্রিং টাইপ এবং একটি হার্ড, মানে স্প্রিং না, যেটাতে স্প্রিং নাই সেই প্রান্তে আমি এই ব্যালাস্ট থেকে যে তারের প্রান্তটি এসেছে সেই তারের প্রান্তটি আমি সংযোগ করব। এই জন্য রাউন্ড হোল্ডারের পিছনে যে স্ক্রু দুইটি আছে সেই দুইটিকে আমার খুলে নিতে হবে। এখন আমি স্ক্রু দুইটি খুলে নিচ্ছি। স্ক্রু দুইটি খোলা শেষ। এখন আমাকে ভালোভাবে দেখে নিতে হবে যে এই পাশে দুইটি প্রান্ত আছে, এই আমি এই পাশে দুইটি প্রান্তের পাশে যে প্রান্তের সাথে এই বাঁকা প্রান্তটি আছে ইলেকট্রোডে সেই প্রান্তটির সাথে আমি ব্যালাস্টের তারটি সংযোগ করব। যদি আমি এই প্রান্ততে তারটি সংযোগ করি ব্যালাস্ট থেকে যে প্রান্তটি এসেছে, তাহলে মানে টিউবলাইটের আলোটি শুধু বাড়ি খাবে কিন্তু টিউবলাইটের আলো জ্বলবে না, তাই আমাকে এই প্রান্তে সংযোগ করতে হবে। এবার ওয়ার স্ট্রিপারের সাহায্যে আবার তারের ইনসুলেশন উঠিয়ে নিচ্ছি। এবার কানেক্টিং স্ক্রুড্রাইভারের সাহায্যে এই প্রান্তটি একটু লুজ করে নিতে হবে, যাতে আমি এই তারের প্রান্তটি সংযোগ করতে পারি। এবার কম্বিনেশন প্লায়ারের সাহায্যে তারটিকে ভালোভাবে টুইস্ট করতে হবে। টুইস্ট করা শেষ। এবার কন্ডাক্টরের বাকি যে অংশগুলো এগুলো আমি কাটিং প্লায়ারের সাহায্যে কেটে নিচ্ছি।
এবার স্ক্রুটিকে ভালোভাবে টাইট করে দিতে হবে যেন লুজ কানেকশন না থাকে। স্ক্রুটি টাইট করা শেষ, এবার আরেকটি ফেস তার নিয়ে কন্ডাক্টরগুলিকে আবার আগের মতো টুইস্ট করে নিতে হবে দুই ভাগ করে নিয়ে। এবার পাশে যে প্রান্তটি আছে হোল্ডারের সেই প্রান্তে আমার তারটি সংযোগ করতে হবে। এবার কম্বিনেশন প্লায়ারের সাহায্যে ভালোভাবে আমি টুইস্ট করে নিব। এবার স্ক্রুটিকে ভালোভাবে টাইট করে দিব। স্ক্রুটি টাইট করা শেষ, এবার কন্ডাক্টরের বাড়তি যে অংশটি থাকবে এটা কাটিং প্লায়ারের সাহায্যে কেটে নিতে হবে। এবার ভালোভাবে ঢাকনাটি লাগিয়ে দিতে হবে স্ক্রু সাহায্যে। স্ক্রুর সাহায্যে লাগিয়ে দেওয়া শেষ এক প্রান্তটি, এবার অপর প্রান্তেও ভালোভাবে স্ক্রুর সাহায্যে আটকে নিতে হবে। স্ক্রুর সাহায্যে আটকে নেওয়া শেষ, এবার অয়েল স্টিপারের সাহায্যে যে প্রান্তে আমি ব্যালাস্টে সংযোগ করছি তারটি তার অপর প্রান্ত থেকে ইনসুলেশন উঠিয়ে নেব। এবার ব্যালাস্ট আরেকটি টিউবলাইট যে হোল্ডার আছে স্প্রিং টাইপ তার প্রান্ত নিচের প্রান্তটি স্ক্রুর যে আটকানো আছে সেই স্ক্রু দুটি আমি খুলে নিচ্ছি। এবার উপরের যে একটি স্ক্রু আছে সেই স্ক্রুটিও খুলে ফেলতে হবে। স্ক্রুটি আমি খুলে ফেললাম, এবার সামনের অংশটি আমি খুলে ফেললাম, ভিতরে স্প্রিং আমি দেখতে পাচ্ছি। এবার আমি দুইটি তার একটি ফেস তার ও একটি নিউট্রাল তার আমি এই টিউবলাইট হোল্ডারের যে পিছনের অংশ আছে সেটা দিয়ে ঢুকাবো। তারপর স্প্রিংটি সেট করব। এবার এখানে আমি দুইটি প্রান্ত দেখতে পাচ্ছি, এই ফেস তারটি দুইটি প্রান্তের যে কোনো একটি প্রান্তে আমি সংযোগ করব, এই জন্য সেইগুলোকে টুইস্ট করে নিলাম। টুইস্ট করা শেষ, এবার স্ক্রুটি ভালোভাবে আমি টাইট করে দিচ্ছি। স্ক্রুটি টাইট করা শেষ, এবার কাটিং প্লায়ারের সাহায্যে কন্ডাক্টরগুলির বাড়তি অংশগুলো কেটে নিচ্ছি।
এবার এই নিউট্রাল তারটি পাশে যে স্ক্রু আছে সেই প্রান্তে আমি সংযোগ করব। নিউট্রাল তারটি আমার সংযোগ করা শেষ। শিক্ষার্থীরা এই পার্টটি আমার বাদ পড়েছিল, এজন্য এটাও এই প্রান্তে ঢুকাইতে হবে। শিক্ষার্থীরা আমার রাউন্ড হোল্ডারে তারটি সংযোগ করা শেষ। এবার এগুলো আমি ভালোভাবে সেটিং করে দিব। এবার উপরের স্ক্রুটি ভালোভাবে আটকে দিব। এবার পিছনের অংশটি স্ক্রুর সাহায্যে আমি ভালোভাবে আটকে দিব। স্ক্রুটি আটকানো শেষ এক প্রান্তে, এবার অপর প্রান্তেও আমি স্ক্রুর সাহায্যে ভালোভাবে আটকে দিচ্ছি। আটকানো শেষ। এবার আরেকটি নিউট্রাল তার নিব। নিউট্রাল তারের প্রান্তটি আমি কাটিং প্লায়ারের সাহায্যে কেটে নিলাম। এবার ওয়্যার স্ট্রিপারের সাহায্যে ইনসুলেশন উঠে নিচ্ছি। এবার সুইচ বোর্ডের নিচের প্রান্ত দিয়ে ইন্ডিকেটিং ল্যাম্পের উপরের প্রান্তে সংযোগ করব। তারটি সংযোগ করা শেষ। এবার মেইন যে টু পিন প্লাগ আছে, টু পিন প্লাগের সাথে যে নিউট্রাল তারটি আছে, ওই নিউট্রাল তারের সাথে আমি ইন্ডিকেটিং ল্যাম্পের যে নিউট্রাল তার, সেই নিউট্রাল তারটি ইনসুলেশন উঠে নিব 2 ইঞ্চি পরিমাণ। এবং হোল্ডারের যে নিউট্রাল তারটি আছে সেটা থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ ইনসুলেশন উঠিয়ে নিয়েছি। এই তিনটি নিউট্রাল আমি একসাথে পিকটেল জয়েন্ট তৈরি করব কম্বিনেশন প্লায়ারের সাহায্যে। আমার পিকটেল জয়েন্ট তৈরি করা শেষ। এবার জয়েন্টের মাথাটি 1/2 ইঞ্চি পরিমাণ ইনসুলেশন, 1/2 ইঞ্চি পরিমাণ কন্ডাক্টর বাকি দিতে হবে যেহেতু এটি পিকটেল জয়েন্ট, এবং খেয়াল রাখতে হবে জয়েন্টটি যেন মজবুত হয়। এবার ইনসুলেশন টেপের সাহায্যে ভালোভাবে টেপিং করে দিতে হবে। টেপিং করা শেষ। এবার আমি এই হোল্ডারটি টিউবলাইট স্ট্যান্ডের সাহায্যে ভালোভাবে আটকে দিব স্ক্রু সাহায্যে। স্ট্যান্ডের সাথে হোল্ডারটি আমার লাগানো শেষ। এবার অপর প্রান্তটি টিউবলাইট হোল্ডারের আরেকটি যে আছে সেই প্রান্তটিও আমি স্ক্রুর সাহায্যে আটকে দিচ্ছি।
স্ক্রুটি আমার লাগানো শেষ। এবার আরেকটি স্ক্রু নিয়ে অপর প্রান্ত আমি ভালোভাবে আটকে দিব। স্ক্রুটি আমার ভালোভাবে টাইট করে লাগানো শেষ। এবার আমি বাল্বটি টিউবলাইটটি সুন্দরভাবে হোল্ডারে সেট করব। টিউবলাইটটি সেট করা শেষ। এবার সুইচ বোর্ডটি ভালোভাবে সেট করব। এবার স্ক্রু সাহায্যে সাহায্যে আমি সুইচ বোর্ডটি ভালোভাবে আটকে দিব। এবার মেইন প্লাগটি সাপ্লাই বোর্ডের সাথে আমি সংযোগ করব। এখন আমি সুইচটি অন করে দেখব আমার টিউবলাইটটি জ্বলে কিনা, এবং স্টার্টারটি আমি এই প্রান্তে লাগিয়ে দিয়েছি। সুইচটি এবার অন করে দেখব শিক্ষার্থীরা বাল্বটি আমার জ্বলে কিনা। হ্যাঁ, টিউবলাইটটি জ্বলে উঠেছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে সার্কিটটি করতে পারবে। ধন্যবাদ সবাই।